ক্রুশের চিহ্ন করি, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। যিশুর পবিত্র হৃদয়ের নিকট নভেনা প্রার্থনা। হে কোমল ও বিনীত প্রভু, পবিত্র যিশুর হৃদয়, আমাদের হৃদয় তোমার হৃদয়ের সদৃশ্য করো। হে ঐশ্বরিক পরম পবিত্র যিশু, তুমি বলেছ যাচ না করো, তোমাদিগকে দেয়া হবে, অনেশন করো তোমরা পাবে, আঘাত করো তোমাদের জন্য দ্বার খোলা হবে। দেখো তোমার পবিত্র মুখের এই অঙ্গীকার বাক্য সজীব হয়ে ও তোমার চরণে পতিত হয়ে বিশ্বাস ও আশাপূর্বক যাচনা করছি। যা চাই মনে মনে নীরবে স্মরণ করি। হে মধুময় যিশু, তোমার হৃদয় যাবতীয় প্রসাদ ও পুণ্যগুণের অসীম ভাণ্ডার। আমরা যদি আমাদের এই বাঞ্ছিত বিষয় তোমার নিকট যাচনা না করি, তবে কার কাছেই বা যাচনা করব? দয়া ও দানশীলতার আধার তোমার হৃদয়ের নিকট আমরা যদি অন্বেষণ না করি, তবে আর কোথায় গিয়েই বা করব? যা দ্বারা ঈশ্বর আমাদের নিকট আসেন এবং আমরা ঈশ্বরের নিকট যাই, আমরা সেই পবিত্র হৃদয়ের দ্বারে যদি আঘাত না করি, তবে আর কোন দ্বারে গিয়েই বা আঘাত করব? অতএব হে পরম পবিত্র যিশুর হৃদয়, আমরা তোমার আশ্রয় গ্রহণ করি। তোমার কাছেই আমরা দুঃখ কষ্টে সান্ত্বনা পাই, আশ্রয় পাই। প্রলোভনে দুর্বল হয়ে শক্তি পাই এবং সন্দেহ অজ্ঞানতার অন্ধকারে পাই জ্ঞান আলোক। যদি আশ্চর্য কাজ আবশ্যক হয়, তবে তুমি তা করো, এমন অটল বিশ্বাস সহকারে তোমার কাছে আমরা উপকার যাচনা করছি। হে পবিত্র যিশুর হৃদয়, আমাদের প্রার্থনার বিষয়ে তুমি যাই করো না কেন, আমরা তবুও তোমার প্রশংসা আরাধনা ও সেবা করতে এবং তোমাকে প্রীতি করতে কখনো ক্ষান্ত হব না। হে আমাদের প্রিয় যিশু, তোমার মঙ্গল বিধানে আমার পূর্ণ বাধ্যতার নিবেদন অনুগ্রহপূর্বক গ্রহণ করো। আমার দ্বারা ও তোমার সমগ্র সৃষ্টি দ্বারা তুমি যাচনা পূর্ণ করতে চাও, তা করতে আমার যথাযথভাবে ইচ্ছে করি। যুগে যুগে তোমার জয় হোক, আমেন। হে কোমল ও বিনীত পবিত্র হৃদয়ের যিশু, আমাদের হৃদয় তোমার হৃদয়ের সদৃশ করো। পরম পবিত্র যিশুর হৃদয় আমাদের প্রতি সদয় হও। পরম পবিত্র যিশুর হৃদয় আমাদের প্রতি সদয় হও। পরম পবিত্র যিশুর হৃদয় আমাদের প্রতি সদয় হও। ক্রুশের চিহ্ন করি, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন।